আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এবার রাশিয়ার ঊনসত্তরটি জাহাজকে বাংলাদেশের বন্দরে ভিড়তে না দেওয়ার নির্দেশ দিলো ঢাকা মার্কিন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে বিদেশ মন্ত্রণালয় এর দেওয়ার নির্দেশনায় নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে খবর প্রকাশ হয়েছে এর আগে ডিসেম্বরের শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় বাংলাদেশ জলসীমান্তে ভিড়তে দেওয়া হয়নি আরও এক রুশ জাহাজকে বাংলাদেশের পাবনায় রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রাশিয়া থেকে আসছিল উর্সা মেজর নামে ওই জাহাজটি বাংলাদেশে পৌঁছানোর আগেই আমেরিকার তরফে ঢাকাকে জানানো হয়েছে যে ওই জাহাজটি স্পাটা তিনি নামে রুশ মালিকানাধীন একটি জাহাজ যার উপর নিষেধাজ্ঞা আছে আর নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজ বাংলাদেশে ভিড়তে দিলে সমস্যায় পড়তে পারে বাংলাদেশ এরপর আর জাহাজটিকে বন্দরে বেরার অনুমতি দেওয়া হয়নি প্রিয় বন্ধুরা মার্কিন নিষেধাজ্ঞায় থাকা এই তালিকায় রাশিয়ার সাতটি কোম্পানির মালিকানাধীন তেল পরিবহনকারী অয়েল ট্যাঙ্কার সাধারণ পণ্যবাহী কার্গো ভ্যাসেল গাড়ি গাড়ি পরিবহনকারী রো রো ব্যাসেল ড্রেজার ট্রাক সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্যাটাগরির জাহাজ রয়েছে এইসব জাহাজকে শুধু বন্দরে প্রবেশের জন্য নিষেধাজ্ঞায় নয় পাশাপাশি জ্বালানি তেল সরবরাহ রিফুইলিং সহ বিভিন্ন ধরনের পরিষেবা প্রদান থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের পত্রটি চট্টগ্রাম সহ বিভিন্ন বন্দরগুলোতে হয়েছে পাঠানো সূত্র জানিয়েছে রাশিয়ার সাতটি কোম্পানির মালিকানাধীন ঊনসত্তরটি মাদার বেসেলের চলাচল সহ সার্বিক পরিষেবা প্রদানের উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সম্প্রীতির রং ও নাম পরিবর্তন করে রাশিয়ান সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য পণ্য নিয়ে আসা একটি জাহাজ বাংলাদেশে আসলেই হইচই শুরু হয় পরবর্তীতে মার্কিন নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ ওই জাহাজটিকে মংলা বন্দরে প্রবেশ করতে দেয়নি ওই ঘটনার রেশ কাটার আগেই ঊনসত্তরটি রাশিয়ান জাহাজের একটি তালিকা দিয়ে এসব জাহাজকে বাংলাদেশের বন্দরে প্রবেশ করতে না দেওয়ার নির্দেশনা জারি করা হয় আমেরিকার ইউএসো ডিপার্টমেন্ট অফ স্টেট থেকে বাংলাদেশ বিদেশ মন্ত্রণালয়ের জরুরি ভিত্তিতে একটি পত্র পাঠানো হয় ওই পত্রের রাশিয়ার সাতটি কোম্পানির মালিকানাধীন ঊনসত্তরটি মাদার ভেসেলের তালিকা প্রেরণ করে জাহাজগুলোর ব্যাপারে মার্কিন নিষেধাজ্ঞার কথা জানানো হয় কোম্পানিগুলোর মধ্যে অফ কেন লজিস্টিকা ট্রিপল জিরোর মালিকানাধীন জাহাজের সংখ্যা তিনটি এস এম সি সাউথ এল এল সি জাহাজের সংখ্যা চারটি জয়েন স্টক কোম্পানির নর্দার্ন শিফিং কোম্পানির মালিকানাধীন জাহাজের সংখ্যা সাতাশটি ট্রান্সফর্মেট এল এম সির মালিকানাধীন জাহাজের সংখ্যা ষোলোটি এম লিজিং এল এলসির মালিকানাধীন জাহাজের সংখ্যা তিনটি মেরিন টান শিপিং এল এল মালিকানাধীন জাহাজের সংখ্যা একটি এবং নর্ড প্রোডাক এল এলসির ট্রান্সপোর্ট কোম্পানির মালিকানাধীন জাহাজের সংখ্যা পনেরোটি মিলে সর্বমোট ঊনসত্তরটি মাদার ভেসেল রয়েছে বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে একদিন পরই গত পাঁচ জানুয়ারি নৌ পরিবহন মন্ত্রণালয় একটি পত্র চট্টগ্রাম বন্দর এবং মংলা বন্দরের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার দপ্তরে পাঠায় এতে নিষেধাজ্ঞা অনুযায়ী সাতটি কোম্পানির অন্তর্ভুক্ত ঊনসত্তরটি জাহাজের বাংকারিং শ্রেণীকরণ রিপুয়েলিং বিমা ও এবং অন্যান্য সামুদ্রিক পরিষেবা ইত্যাদি নিষেধাজ্ঞার আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পতাকা সংস্থা জাহাজগুলোর জন্য স্থায়ী ও অস্থায়ী যে কোনো ধরনের রেজিস্ট্রেশন প্রদান না করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয় বন্দরের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কোস্টগার্ডের মহাপরিচালক বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এমডি সহ বিভিন্ন দপ্তরে পত্রটি পাঠানো হয়েছে উক্ত পত্রের সাথে সাতটি কোম্পানির নাম এবং তাদের মালিকানাধীন ঊনসত্তরটি জাহাজের তালিকাও প্রেরণ করা হয়েছে মার্কিন নিষেধাজ্ঞার ওই পত্র এবং তালিকা বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তর ঘুরে বিদেশ মন্ত্রণালয়ে পৌঁছায় গত চার জানুয়ারি বিদেশ মন্ত্রালয় থেকে নিষেধাজ্ঞার ব্যাপারটি জানানোর পাশাপাশি জাহাজের একটি তালিকা পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয় বিদেশ থেকে জাহাজগুলোর ব্যাপারে মার্কিন নিষেধাজ্ঞা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নৌ পরিবহন মন্ত্রী সহ সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে প্রিয় বন্ধুরা বর্তমান সরকারের তৎপরতায় খুব দ্রুত সিদ্ধান্ত এবং পদক্ষেপ নেওয়ায় বড় একটি নিষেধাজ্ঞার হাত থেকে বেঁচে গেল বাংলাদেশ আমেরিকা একটি ভয়ঙ্কর দেশ যারা পর একটি নিষেধাজ্ঞা দিয়ে চলছে জুড়ে এবং রাশিয়া যুদ্ধ চালাচ্ছে ইউক্রেন রাশিয়া এই যুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন দেশের উপরে নানাভাবে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা এক্ষেত্রে বাংলাদেশ নিষেধাজ্ঞার আওতায় পড়তে যাচ্ছিল বন্ধুরা চট্টগ্রাম এবং মংলা সমুদ্র বন্দর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চট্টগ্রাম এবং মংলা সমুদ্র বন্দরকে কেন্দ্র করেই বাংলাদেশ গড়ে উঠেছে এবং এই বাংলাদেশের সমস্ত অর্থনীতি সমস্ত মানুষের আশা ভরসার প্রধান লক্ষ্য হল চট্টগ্রাম বন্দর এই বন্দরকে কেন্দ্র করেই বাংলাদেশের সমস্ত কিছু পরিচালিত হচ্ছে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের কিছু অসাধু মানুষের লোভের জন্য ইউক্রেন রাশিয়া যুদ্ধক্ষেত্র হয়ে যাচ্ছিল বাংলাদেশ তবে এখানে বাংলাদেশের মানুষের সজাগ দৃষ্টি রাখতে হবে যেন বাংলাদেশ ইউক্রেন রাশিয়ার যুদ্ধক্ষেত্র না হয় সতর্কভাবে মানুষের পা ফেলা উচিত এবং দুই পরাশক্তি আমেরিকা এবং রাশিয়ার সাথে যে দ্বন্দ্ব রয়েছে সেই দ্বন্দ্বের বলি যেন বাংলাদেশের মানুষ না হয় সেজন্য এই দুই পরাশক্তির সাথে বাংলাদেশের মানুষের সতর্কভাবে পা ফেলানো উচিত আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলাদেশকে ভালোবাসুন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন মেহমান হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে